नमस्कार বন্ধুরা, লীনা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি করব এঁচোড়ের কালিয়া। তো দেখো, সবার প্রথমে এখানে এঁচোড়গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে ডুমো ডুমো করেই কেটেছি। তো এটাকে এখন আমি সিদ্ধ করব প্রেসার কুকারে, তাই এখানে জল দিয়ে দিচ্ছি। একটু জলটা বেশি করেই দিতে হবে যাতে এঁচোড়গুলো সব ভালো করে ডুবে থাকে। এর মধ্যে এখন এঁচোড়গুলো দিয়ে দেব আর নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। হলুদ টলুদ কিছুই দেব না, শুধুমাত্র নুন দিয়ে সিদ্ধ করব। আর হাই ফ্লেমে 4 থেকে 5টা সিটি দেব, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেম করে দেব, দিয়ে 4 থেকে 5টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি এখন কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে এখন ভেজে নেব। চিংড়ি মাছটার মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তো চিংড়ি মাছটা এখন ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে শক্ত হয়ে যাবে, জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে। তো এদিকে দেখো সিটি পড়ে গেছে, এটা একটা সিটি পড়লো, আমি ওরকম 4-5টা সিটি দিয়ে নেব। এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভালো করে ভাজতে হবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়ন দেব, 2-3টে তেজপাতা দিলাম, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড। তো কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবারও কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচোনাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। এই রান্নাটা একটু মাংসের মতো কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয়, তো মশলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি সেই জন্য। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে রসুন দিয়ে দিলাম। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আর 8-10 কোয়া রসুন দিয়েছি থেঁতো করে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়েছিলাম। তো দেখো টমেটোটা একটু ভেজে নিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, নুনও দিয়ে দিয়েছি 1 চামচ, আর নুনটা বুঝে শুনে দিতে হবে। এবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, আর নুনটা বুঝে শুনে দিতে হবে, কারণ এঁচোড় যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই নুনটা অবশ্যই টেস্ট করে করে দিতে হবে। তো মশলাটা দেখো ভালো রকম কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ ভর্তি করে আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু হলুদ এখন দেব না, হলুদ পরে দেব। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো জলটা দিয়ে দিলাম, খুব বেশি জল আমি কিন্তু দিইনি, অল্প পরিমাণেই জল দিয়েছি, যেহেতু আলুগুলো একটু বড় সাইজের করে কাটা আছে। তো আলুগুলোকে আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, মোটামুটি 80% মতো আগে সিদ্ধ করতে হবে। তো এটা চাপা দেওয়া থাক, 5-7 মিনিট চাপা দেওয়া থাক। আর এদিকে দেখো এঁচোড়টা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি তোমাদেরকে টিপে দেখাচ্ছি। তো এই দেখো এঁচোড়টা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, এটা জল ঝরিয়ে রাখা আছে। আর এদিকে 5-7 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা, এটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। একটা আলু টিপে দেখি, তো আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এঁচোড়টা তেলে আগে ভেজে নিতে পারো, তার স্বাদ একটু অন্যরকমের হবে, আর এইভাবে করলে এটাও খেতে খুবই ভালো হয়। অবশ্যই তোমরা 2 পদ্ধতি অবলম্বন করতে পারো। তো এঁচোড়টা দেখো এর মধ্যে দিয়ে দিলাম, এঁচোড়টা দিয়ে একটু কষিয়ে নেব, আলু মশলা আর এঁচোড় সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো দেখো মিনিট দুই কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে হলুদ দিয়ে দেব। হলুদ কিন্তু আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি, এই এখন হলুদ দিলাম। তো হলুদটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, আর জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। যদি মনে করো যে একটু ঝোল ঝোল খাবে তাহলে জলটা একটু বেশি দিতে হবে, আর যদি মাখো মাখো খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে হবে। যেহেতু আমার এঁচোড় সিদ্ধ করা আছে, আলুটাও 80% সিদ্ধ হয়ে গেছে, আমি তাই বেশি জল দিইনি। এবার নুন দিয়ে দিচ্ছি, জলটা দেওয়ার পর টেস্ট করে কিন্তু নুনটা দিতে হবে। তো আমি টেস্ট করে নুনটা আবার দিয়ে দিলাম একটু। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিতে হবে, দিয়ে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট এখন লো ফ্লেমে হতে দেবো। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই, এটা ফুটে গেছে। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম, একদম লো ফ্লেমে আমি সিদ্ধ করে নিয়েছি। আর তরকারিটা একটু নাড়াচাড়া করে আলুগুলো টিপে দেখতে হবে যে কতটা কি সিদ্ধ হলো। আশা করছি সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো আলুও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এঁচোড় টেঁচোড় সবই একদম প্রায় রেডি। তরকারিটা আমার একদম শেষের দিকে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। আমি 1 চামচ মতো ঘি দেবো, আর ঘিটা একটু শীতকাল বলে বসে গেছে, তো 1/2 চামচ দিলাম, আরও 1/2 চামচ আমি দিয়ে দেবো। তো আরও 1/2 চামচ দেখো দিয়ে দিচ্ছি, তাহলে মোট 1 চামচ ঘি আমি এর মধ্যে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটাও 1 চামচ দিয়ে দেবো। ঘি আর গরম মশলাটা দিলেই তরকারিটা খেতে বেশি ভালো হয়, আর এটা একদম শেষের দিকেই দিতে হবে। তো ঘি গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিই, নিয়ে একদম শেষে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। যদিও চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আর যদি চিনি দিতে না চাও তাহলে স্কিপ করে যাবে। তো আমি সামান্য একটু চিনি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর আমি তরকারিটা কিন্তু ঠিক এরকমই মাখো মাখো রাখবো, খুব বেশি ঝোল আমি রাখছি না। তো তরকারি আমার একদম রেডি, গরম গরম ভাতের সাথে এটাকে আমি এখন সার্ভ করে দেবো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওগুলো তোমরা দেখো। তো এঁচোড়ের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে, আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবে, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলো আজকের মতো আসছি, আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।